পাবনার ঈশ্বরদীতে ড্রাম ট্রাক চলাচলের সুবিধার্থে রাতের আঁধারে এলজিইডির সবগুলো বারপোস্ট ভেঙে দিয়েছে অবৈধ বালু ব্যবসায়ীরা। বালু ও মাটি ভর্তি ভারী ট্রাক ও ট্রাক্টর গ্রামের হালকা রাস্তায় চালাতে বারপোস্টগুলো ভেঙে দেয় অবৈধ বালু ব্যবসায়ীরা। ফসলি জমি বিনষ্টকারী প্রভাবশালী বালু উত্তোলনকারী এই শক্তিশালী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে স্থানীয়রা। আরও দেখুন রিপোর্টে। রাস্তায় ক্ষতিকারক ভারী যানবাহন চলাচল রোধে ও দীর্ঘমেয়াদে রাস্তা টেকসই ধরে রাখতে গত বছরের নভেম্বর মাসে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিকাতলা স্কুল মোড়, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পাকুড়িয়া এমপি মোড়, বিলকেদার ও শাহপুর ইউনিয়নের বাবুলচাড়া ও সিলিমপুর মোড়ে নির্মাণকৃত নতুন রাস্তার গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে লোহার পাইপের বারপোস্ট ফুটেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ঈশ্বরদী উপজেলা প্রকৌশল অফিস। মাত্র তিন মাসের ব্যবধানে নিজেদের স্বার্থ হাসিল করতে ও ড্রাম ট্রাকগুলোর চলাচলের সুবিধার্থে রাতের আধারে সবগুলো বারপোস্ট ভেঙে দিয়েছে অবৈধ বালু ব্যবসায়ীরা। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বালু ও মাটি ভর্তি ভারী ট্রাক ও ট্রাক্টরগুলো দিনরাত ২৪ ঘন্টা গ্রামের ভিতরের এসব হালকা রাস্তা দিয়ে চলাচল করত। এই সময় ট্রাক ও ট্রাক্টর থেকে কাদা মাটি পড়ে রাস্তায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ত। বাতাসে ট্রাক ও ট্রাক্টর থেকে বালু বের হয়ে পুরো রাস্তা অন্ধকার হয়ে যেত। ১৭ টন ওজন ধারণ ক্ষমতা সম্পন্ন রাস্তায় ৪০ টন ওজনের যানবাহন চলায় মেরামতের কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেত রাস্তাগুলো। সমস্ত রাস্তায় সৃষ্টি হতো অগভীর থেকে গভীর খানাখন্দের, ফলে ছোট ছোট যানবাহন চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য লোহার পাইপের বারপোস্ট পুঁতেছিল এলজিইডি। বারপোস্টগুলো তুলে ফেলায় এসব রাস্তা দিয়ে আবারও দিনে রাতে বালু ও মাটি বোঝাই ট্রাক ট্রাক্টর অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করছে। এতে রাস্তাগুলো খুবই অল্প দিনের মধ্যেই বিটুমিন ভেঙে পকেট হয়ে যাচ্ছে। পুরো রাস্তা অগভীর থেকে গভীর খানাখন্দের সৃষ্টি হচ্ছে। ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতের আধারে আমাদের এই বারপোস্ট ফেলা দিয়ে অবৈধভাবে লক্ষ্মীগুণ্ডা নবীনগরে বালু উত্তোলন করছে। এতে ফসলি জমি এলাকার রাস্তাঘাট ফাটল ধরেছে। সেজন্য প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ চাই, এই ঘাট দ্রুত বন্ধ করা হোক। হ্যাঁ, এই বালু এই বারপোস্ট তোলার বিষয়ে আকরাম মেম্বার সুজাল এর গুন্ডা বাহিনী এই রাতের আধারে বারপোস্ট তুলে ফেলা দিয়েছে, দিয়ে রানিং করে দিয়েছে। এবং গাছ গাছালি ফটো টটো সব কিছু হচ্ছে না। বারপোস্ট কাটছিলেন, বারপোস্টটা ধরেন ভেঙে দিয়ে গেল ১০ টাকার গাড়ির। এই বারপোস্টটা ধরেন অবৈধভাবে যারা সুজাল মজনু এলজিইডি ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, রাস্তাগুলো দিয়ে সাধারণত ১৭ থেকে ২০ টন ওজনের গাড়ি চলাচল করার উপযোগী, কিন্তু বালু বোঝাই ড্রাম ট্রাকগুলোর ওজন হয়ে থাকে ৪০ থেকে ৫০ টন। এতে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে পড়ে। স্থানীয় জনগণের সার্বিক সমস্যার কথা চিন্তা করে নতুন রাস্তার বিভিন্ন পয়েন্টে বারপোস্টগুলো দেওয়া হয়েছিল। এগুলো ভেঙে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্থানীয়দের দাবি, রাস্তাগুলোতে নতুন করে বারপোস্ট বসানোর পাশাপাশি ফসলি জমি নষ্টকারী অবৈধ এসব বালুমহল বন্ধ করা হোক। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।